চলমান উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এবার মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কারাবন্দি নেতাদের মুক্তি, সকল মামলা প্রত্যাহার, শিক্ষা ব্যবস্থা থেকে ফ্রি মিক্সিং সহ ইসলাম বিরোধী পাঠ বাতিল এবং দলটির ঘোষিত ১৩ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকায় এই মহাসমাবেশ করবে সংগঠনটি। শুক্রবার বিকেলে রাজধানীতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। মাওলানা সাজিদুর রহমান বলেন, অতি অল্প সময়ের মধ্যে মামুনুল হক সহ আলেম ওলামাদের মুক্তি দিতে হবে, অন্যথায় ২৯ ডিসেম্বর শুক্রবার সারা দেশ থেকে জনগণ আলেম ওলামা জড়ো হয়ে ঢাকায় মহাসমাবেশ করবে। এর আগে গত ২৫ অক্টোবর ঢাকায় এক মহাসমাবেশ থেকে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে গত ৩০ নভেম্বর পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছিল হেফাজতে ইসলাম। তবে মহাসমাবেশের তারিখ ঘোষণা করলেও ঢাকার কোন স্থানে তা হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়েছেন সংগঠনটির নেতারা। এ বিষয়ে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তারা। সংগঠনটির নেতারা বলছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, অনেকদিন ধরে এসব দাবির বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। মহাসমাবেশের আগে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে। শুক্রবার আসরের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে মাওলানা মামুনুল হক সহ অনেক আলেমকে বিনা অপরাধে কারাগারে বন্দি রাখা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় আলেমদের ন্যূনতম সম্মান দেখানো হচ্ছে না। তারা যতটুকু আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন সেক্ষেত্রেও অন্যায় ও বৈষম্য করা হচ্ছে। মাওলানা সাজিদুর রহমান আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হওয়া সত্ত্বেও 92% মুসলমানের দেশের সিলেবাস থেকে পর্যায়ক্রমে ইসলামী ইতিহাস, মুসলিম সংস্কৃতি ও মূল্যবোধ, উদ্দীপনামূলক কবিতা, গল্প ও প্রবন্ধ ইত্যাদি বাদ দেওয়া হয়েছে। অধিকন্তু নতুন কারিকুলামে যৌন শিক্ষা সহ এমন বিষয় সংযুক্ত করা হয়েছে যা আমাদের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য একেবারে বেমানান। শিক্ষাক্ষেত্রে এই পদক্ষেপ আমাদের দেশের পরবর্তী প্রজন্মকে ইসলাম ভাড়া করার জন্য একটি পরিকল্পিত পরিকল্পনা ছাড়া অন্য কিছু নয়। তাই অবিলম্বে জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক সকল বিষয়াদি বাতিল করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। হেফাজতে ইসলাম বাংলাদেশ কওমি মাদ্রাসা ভিত্তিক একটি অরাজনৈতিক সংগঠন। ২০১০ সালের ১৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে এর যাত্রা শুরু হয়। হাটহাজারী মাদ্রাসার মরহুম মহাপরিচালক শাহ আহমদ শফি সংগঠনটির প্রতিষ্ঠাতা। ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে হেফাজত বিক্ষোভ ও হরতাল ডাকে। সে সময় ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামে সহিংসতায় বেশ কয়েকজন নিহত হন। সংঘাতে অর্ধশত মামলার পর সংগঠনটির নেতা মাওলানা মামুনুল হক সহ গুরুত্বপূর্ণ প্রায় সকল কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করে পুলিশ। চলতি বছরের মাঝামাঝি সময় থেকে অনেক নেতা মুক্তি পেলেও মামুনুল হক সহ অনেকে এখনও কারাবন্দী। এর মধ্যে গত ৩১ আগস্ট নতুন কমিটি ঘোষণা করে হেফাজত।